তানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। কেমন কথা, অচেনা ব্যক্তির সঙ্গে পাড়ি দিলে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যান, এটার মানে কি? এটা কোনো মানে হলো? হ্যাঁ, আর অচেনা কোনো লোকের সাথে উনি যাননি, উনি বাড়ির ঠাকুর বাড়ির চাকর তাদের সঙ্গে গেছেন। কিন্তু তারই ছেলে শুভ্রাংশু সাংবাদিক বৈঠক করে বলছেন যে তিনি খুব উদ্বিগ্ন বাবার শরীর নিয়ে, কারণ ইনসুলিন দিতে হয়, 18টা ওষুধ খেতে হয়, জানেনও না তিনি ওষুধ খেয়েছেন কি না, এই যে বিষয়গুলো উঠে আসছে। এবং তিনি বলছেন এটা একটা ষড়যন্ত্র চলছে তৃণমূল এবং অভিষেককে বদনাম করার জন্য। আচ্ছা, একটা কথা বলো, কেউ কেউ বল, আমি কয়েকটা মিডিয়ায় দেখলাম উনি বলেছেন ওনার বাবার মানসিক স্থিরতা নেই, বা উনি সহজ ভাষায় বলেছেন ওনার বাবার এই মুহূর্তে পাগল, এই কথা বলেছেন। আচ্ছা, পাগলের সাথে আমি কী রাজনীতি করবো বলো তো? ভারতীয় জনতা পার্টির খেয়ে দিয়ে কাজ নেই, এই ধরনের এক্সপায়ারি ডেট লোকগুলোকে কেন নিতে যাবে? দে আর অল লাইবিলিটিস। কিন্তু পরিবারকে না জানিয়ে আচমকাই দিল্লি যাওয়া, এটা এটা দেখো ভাই, আমি আবার শুভ্রাংশু কথার সঙ্গে প্রতিধ্বনি করছি, সব পাগল কি রাস্তায় নাচে? কেউ কেউ তো দিল্লিও যেতে পারে, তো কেউ গেছেন, আমি ওনার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই যে রাজনীতিটাকে করা হচ্ছে এই রাজনীতিটা না হলেই ভালো। উনি দিল্লি গেছেন এবং এই রাজনীতির প্রবক্তা ওনার ছেলে, এই রাজনীতির প্রবক্তা ওনার ছেলে নিজেই, তিনি এই উনি জানেন, উনি জানেন যে ওনার বাবা দিল্লি গিয়েছেন, উনি জানেন কাদের সঙ্গে গিয়েছেন, আর তারপরে উনি থানায় ডায়েরি করছেন, এই করছেন, প্লেন থামানোর চেষ্টা করছেন। এ কি হিন্দি সিনেমা নাকি যে অক্ষয় কুমার হয়ে গেল প্লেনের ডানায় লাপিয়ে উঠে বলল? এসব হয় বোকা বোকা মতো কথা। ওনার বাবা জেড ক্যাটাগরি পান, সেই জেড ক্যাটাগরির নিরাপত্তা মধ্যে দিয়ে উনি বেরিয়ে এলেন, কেউ জানতে পারলো না, নাকি উনি বাবার খোঁজ রাখেন না? উনি আবার ওই জীবন কৃষ্ণ সাহার মতন ছেলে নয় তো যে বাপকে ঠ্যাঙায়। কিন্তু মনে রাখবেন, বাবা মানসিক স্থির হোক অস্থির হোক, ভিত্তি কিন্তু বাবাই, বাবার বিনা ওনার 0% এবিলিটি ক্যাপাবিলিটি। ঘামাচির ছালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। তিনি বলছেন, শুভ্রাংশু বলছেন যে অভিষেককে এবং তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। তৃণমূল বড্ড কঠিন অসুখ, তৃণমূল নামক একটা প্রতিষ্ঠানটা বিরাট কঠিন, এই কথাটা ঠিক। এরকম কথাই জিতেন্দাও বলেছেন যে তৃণমূল এমন একটা ওয়ান ওয়ে প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে, যেমন আগে আর কি আমরা দেখতাম বিভিন্ন সিনেমায় যে তুমি ওই অন্ধকার জগতের মতন হচ্ছে তৃণমূলটা, তুমি ঢুকতে পারবে, বেরোলে খুব মুশকিল। দেখো তৃণমূলে তাই ঠিক নিজেদের ধরে রাখার জন্য কীরকমভাবে এক এক করে সবাই বাবার বদনাম করছে। তৃণমূলের চরিত্রগুলো দেখো, উদয়ন গুহ, বাবার নাম কমল গুহ, নিজের নামের পেছনে গুহ টাইটেলটা কেটে দিলে উদয়ন আর থাকবে না, অস্ত অস্তাচল হয়ে যেত। হ্যাঁ, সে এখন লোকাল কেষ্ট হয়েছে, কুচবিহারের কেষ্ট সাজছে, সেও তার নিজের বাবাকে চোর বলতে লজ্জা পেল না। তার মুখ থেকে শুনে কুচবিহারের মানুষ লজ্জিত হলেন, আমরা তাকে কোনোদিন চোখে দেখিনি, খবরের কাগজে পড়েছি কমল গুহ সম্বন্ধে যতটুকু, এবং তখন ছোটো বয়সে পড়েছি, তখন এত রাজনৈতিক ম্যাচিউরিটিও ছিল না, কিন্তু মনে হলো এই লোকটা 3 বিঘা জমির জন্য ভারতবর্ষের মধ্যে রাখার জন্য এই মানুষটা আন্দোলন করেছে। দীর্ঘদিন বামপন্থী রাজনীতিতে ছিলেন, বামফ্রন্টের মন্ত্রী সবাই ছিলেন, সেই লোকটার নামে তার ছেলে এমন কথা বলছে, এটা একটা নিদর্শন। আবার পরে তৃণমূলে নিজের, মানে তৃণমূলের লোকজন কেমন সেটা দেখাচ্ছি,
যে জীবন কৃষ্ণ স্যার বাপ কি বলছে, বলছে আমার ছেলে তো না আমার পাপ, বলছে ধরে নিয়ে গেছে ভালো হয়েছে, বলছে আমি শান্তিতে থাকবো, আমি শান্তিতে ঘুমাবো, বলছে আমাকে মারে ভয় ভয় থাকতে হয়, আমার সমস্ত ব্যবসা দখল করে নিচ্ছে। আর এই হলো শুভ্রাংশু, শুভ্রাংশু কি নাম, রায়, শুভ্রাংশু রায়। বাপের নামের টাইটেল না পেলে হ্যাঁ এরা আজকে 100 দিনের কাজ করতো কিনা সন্দেহ। সে বাবাকে পাগল বলছে, এই বলছে, বলছে এ আছে, চাল আছে, ষড়যন্ত্র আছে। ও বাবার মানসিক স্থিতি ঠিক নেই, উনি মাঝে মাঝেই তো বলেন, উনি মাঝে মাঝেই বলেন যাহা তৃণমূল তাহাই বিজেপি, নতুন কিছু না তো বলেন, উনি প্রায়ই বলেন, আমরা কি মনে করছি তাতে। আমি বললাম না সব উন্মাদ কি একরকম হবে, এক একজনের উন্মাদনা এক এক জায়গায়, কেউ হাসে তো কেউ কাঁদে, কেউ দিল্লি চলে যায়, কি করব। সজলদা, আতিক হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী টুইট করেছেন, তিনি বলেছেন যোগী রাজ্যে নৈরাজ্য চলছে, আমি লজ্জিত এবং স্তম্ভিত। ঠিকই, ঠিক বলেছেন। ববি হাকিমও বলেছে যে বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না। এই আতিক 101 মামলার আসামি, এই 101-র মধ্যে বোধহয় 45টা না 50টা হচ্ছে খুনের মামলা। এই লোকটা একজন MLA মার্ডারের আসামি। তারপর সিনেমার স্টাইলে আমরা দেখেছি সাক্ষীকে সরিয়ে দেওয়ার জন্য সাক্ষীকে মারল, সঙ্গে পুলিশ মারল একটা দুটো, তখন কিন্তু আমার মুখ্যমন্ত্রী আমাদের আদরের দিদি তিনি কিন্তু কোথাও একটা টুইট করে বলেননি লজ্জা দুঃখ ঘৃণা কিচ্ছু বেরোয়নি ওনার। আজকে ওটা উনি করেছেন যখন আতিকের ওপর এই ঘটনাটা ঘটেছে। আমি বলছি যে এই ঘটনাটা উত্তরপ্রদেশের পুলিশের কোথাও একটু ব্যর্থতা হলেও আছে, সঙ্গে সঙ্গে 17 জন সাসপেন্ড হয়েছেন, সঙ্গে সঙ্গে উনি একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় জুডিশিয়াল ইনকোয়ারির অর্ডার করেছেন, উত্তরপ্রদেশে কোথাও অশান্তি হয়নি, উত্তরপ্রদেশে কোথাও অশান্তি হয়নি, কেউ ক্যান্ডেল মিছিল করেনি, পশ্চিমবঙ্গে ক্যান্ডেল মিছিল হচ্ছে আর দিদি লিখছে। আমি দিদিকে একটা প্রশ্ন করি, যখন বকটুইতে সংখ্যালঘু বোনেরা জ্বলছিল, সংখ্যালঘু শিশুরা দাউ দাউ করে পড়ছিল, তখন তোমার পুলিশ 100 মিটার দূরে একটা গেস্ট হাউসে বসে রাত্রিবেলা কি কি করছিল সেটা আমি জানি না। প্রশ্ন হচ্ছে তুমি সেই পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছো, তুমি সেই পুলিশগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছো, আজকে বলতে হবে। তো শুধু এই টুইট, এই টুইট শিল্পটা ওনার কিসের জন্য, মুসলিম ভোটকে বার্তা দেওয়ার জন্য। আতিক একজন অপরাধী, কিন্তু অপরাধীকে এইভাবে খুন করাটাও আরেকটা অপরাধ, পুলিশরা জীবনের রিস্ক নিয়ে সেখানে তাদের ধরেছে। হ্যাঁ, তো সেখানে আপনি এই সমস্ত টুইট করছেন, এখানে প্রতিনিয়ত সংখ্যালঘু মার্ডার হচ্ছে, প্রতিনিয়ত প্রতিদিন তৃণমূলের ঘরের ভেতর, সেদিন চোপড়ায় একসাথে 3 জন সংখ্যালঘু মারা গেছে, মুখ্যমন্ত্রী টুইট করেছেন আতিক একজন অপরাধী, তিনি মারা গেছেন বলে তিনি 356 চেয়েছেন। আমি জানতে চাই উত্তরপ্রদেশে গত 1 বছরে কতজন লোক মারা গেছে আর এই রাজ্যে কতজন লোক মারা গেছে, যে রাজ্যে বেশি হবে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে। আচ্ছা ঠিক আছে, কোন যে রাজ্যে বেশি সংখ্যালঘু মরেছে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন হোক, ছেড়ে দাও বিরোধীদের কথা, ছেড়ে দাও, যে রাজ্যে সবচেয়ে বেশি শাসক দল মরেছে, শাসক তার নিজের কর্মীদের সুরক্ষা দিতে পারে না, সে দেবে হচ্ছে উত্তরপ্রদেশে 356 চাইছে। আর গরম বাড়লে
যদি আর গরম বাড়ে কিছুদিন বাদে যদি উনি আফ্রিকান ভাষাতে কথা বলেন তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। প্রলাপের ভাষা যা খুশি হতে পারে। সজলদা, মুখ্যমন্ত্রী বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছে সরকার ভাঙার। ওই সুব্রাংশু যেমন বকছে এও তেমন বকছে, পাগলের কথার উত্তর হয় না। কিন্তু 35টা আসন টার্গেট মানে বেঁধে দিয়ে গেছে, উনি গণতন্ত্র দাঁড়িয়ে এটা বলতে পারেন না? গণতন্ত্র কেন বলতে পারেন না, কেন বলতে পারেন না? আমি জানতে চাই কেন উনি 35টা বলতে পারেন না। যদি উনি 35টা না বলতে পারেন, ইনি কি করে 42-এ 42টা বলতে পারেন? 42-এর 42টা ইনি কি করে বলতে পারেন? উত্তর দিতে হবে তো, এরম প্রশ্ন করবে কেন? উনি পাগল, তুমি পাগল তো না? মুখ্যমন্ত্রী বলছেন 35টা তো দূর, 5টা পেয়ে আগে দেখা। সেটা বলতে পারেন উনি, সেটা তো রাজনৈতিক যুদ্ধ, কিন্তু কেন বলতে পারবে না 35-এ 35টা, এই 42-এ 35টা? উনি 42-এ 42টা চান। আচ্ছা একটা কথা বলো তো, কে তৃণমূলকে ভোট দেবে? তৃণমূলকে ভোট দেওয়ার অর্থ যারা ডিএ পাচ্ছে না, ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে একটা ভোট দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়ার অর্থ চাকরি চুরিকে সমর্থন করা। তৃণমূলকে ভোট দেওয়ার অর্থ শিক্ষক, যারা যোগ্য শিক্ষক তাদেরকে আরও অন্ধকারে ঢেলে দেওয়া। তৃণমূলকে একটা ভোট দেওয়ার অর্থ যারা মিড ডে মিল চুরি করে খায়, শিশুর মুখের অন্ন যারা কেড়ে খায়, তাদের আশীর্বাদ করা। তৃণমূলকে একটা ভোট দেওয়ার অর্থ প্রধানমন্ত্রী রোজগার যোজনার মাথার ছাদ কেড়ে নেওয়া, বা যারা মাথার ছাদ কেড়ে নেয় তাদেরকে সমর্থন করা। আমি দেখতে চাই এই লোকগুলো কারা, এই লোকগুলো কারা। তৃণমূলকে একটা ভোট দেওয়ার অর্থ বকটুইতে মুসলিম মা বোনেদের জ্বালিয়ে মারার, যে নারকীয় হত্যাকাণ্ড যেটা জালিয়ানওয়ালাবাগের সঙ্গে তুলনা করা যেতে পারে, তাকে সমর্থন করা। দেখি কে সমর্থন করে, কেউ ভোট দেবে না। 42-এ 42টাও হারতে পারে, কিন্তু সংবিধানকে রক্ষা করার কথা কাঁধে নিয়ে এই কথা বলা যায় না। মুখ্যমন্ত্রী বলছেন উনি ওনার জর্জিয়া, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা মানুষ, ভারতবর্ষে একমাত্র উনি আছেন, মেবি হয়তো পৃথিবীতে মানচিত্রে আর কাউকে এরম পাওয়া যাবে না, যিনি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। এত শিক্ষিত মানুষ, তার কথার উত্তর আমি দেব না, শুধু বলি এটা একটা কনভেনশন, এটা আপনি মানতেও পারেন নাও মানতে পারেন, বাট এটা একটা এথিক্যাল কনভেনশন। যদি অধিকাংশের বেশি মানুষ আপনার বিপক্ষে মত দেয়, কি বললাম, অধিকাংশের বেশি মানুষ যদি আপনার বিপক্ষে মত দেয়, সেক্ষেত্রে এথিক্যাল গভর্নমেন্টে সরে যাওয়া উচিত, এবং তার ভুরি ভুরি নিদর্শন আছে, যাওয়ারও আছে না যাওয়ারও আছে, না যাওয়ারও আছে। উনি সেই না যাওয়ার দলে, এটা আমরা সবাই জানি। তৃণমূল উনি দেহত্যাগ করতে পারেন, পদত্যাগ করা সম্ভব নয় আজকে, আগে বলতেন হাওয়াই চটির মতো ছেড়ে দিয়ে সব চলে এসেছে, এখন রোজ ওনাকে চোর বলছে, রাস্তা দিয়ে গেলে বাচ্চা বাচ্চা ছেলে জয় শ্রীরাম বলছে, গাড়ি থেকে নেমে বলছে, সব থেকে গরিব না না বলছে, পরে পরে একটা একটা করে আসছে। আরে মানে চিটিংবাজির একটা সীমা থাকে। তিনি নিজে হলফনামা দিয়ে বলেছেন যে 29 জন মুখ্যমন্ত্রী কোটিপতি, একমাত্র সেই লিস্টে মুখ্যমন্ত্রীর নাম নেই। আবার একটা কথা বলি, উনি একজন ডাহা মিথ্যুক, উনি মিথ্যেতে এক নম্বর, মিথ্যাশ্রী ওনার সবচেয়ে আগে পাওয়া উচিত। বিশ্বে যদি পলিটিক্যাল লোকেদের মিথ্যা দেখা হয়, তাতে উনি সসম্মানে র্যাঙ্ক করবেন, না র্যাঙ্ক না করতে পারলে স্টার পাবেন, আমি এটা নিশ্চিত। উনি বলেছেন আমি গান গাই, আমি কবিতা লিখি, আমার 108টা বই আছে, বাংলার কালচার, বাংলার সংস্কৃতির 108 হয়ে যাবে যদি ওই বইটা কেউ পড়ে, বইগুলো বলছে। সেখান থেকে উনি যা রয়্যালটি পান, সেই রয়্যালটি নাকি বহু শিল্পী পান না, বহু লেখক পান না। উনি পেন ধরলেই উনি লিওনার্দো দা ভিঞ্চি, উনি পিকাসো,
নিদেন পক্ষে উনি মকবুল ফিদা হোসেন পেন ধরলেই দশ সেকেন্ডে ছকটি না কত একটা দাম বলেছেন। উনি বলেছেন আমি এমপি হিসেবে এত পেনশন পাই, মুখ্যমন্ত্রী হিসেবে আমি 2 লাখ টাকা পেতেই পারি, তারপরে যদি 15 লাখ হয় ওনার, যদি ওনার টালির চালের বাড়ি, আমি কি করতে পারি? এক, উনি একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? ওনার তো কিছু নেই, উনি তো ফকির, উনি তো দিন দরিদ্র, 15 লাখ টাকা ওনার মোবাইল হাওয়াই চটি সব নিয়ে। আমার একটা ছোট্ট প্রশ্ন, যে ভাইরা আজ থেকে 15 বছর আগে 20 বছর আগে ভালো করে খেতে পেত না, তাদের 35টা প্লট বা ফ্ল্যাট, ওই শুধু 2টো রাস্তা হরিশ মুখার্জি স্ট্রিট আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মধ্যে কি করে হলো তার ব্যাখ্যা উনি দিত। আমি সোনার তরি, বা আরো অন্যান্য হোটেল এই সেই, আমি ওর কার সাথে কথায় প্রমোটিং ব্যবসা আমি ওর মধ্যে যাচ্ছি না, আমি শুধু এইটুকু জানতে চাইলাম, উনি একটা ডাহা মিথ্যাবাদী, ছোটদের ওনার বক্তব্য না শোনাতে বলবো বাংলার মানুষকে, যে বাড়ির ছোটদেরকে টিভিতে ওনাকে দেখলে তাকে তার বক্তব্য শুনতে দেবেন না, উনি যে হারে মিথ্যা কথা বলেন ছেলেরা মিথ্যা কথা বলা শিখে যাবে। সজলদার, সামনে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে এনআরসিতে ধোয়া দিচ্ছেন বিজেপি, মুখ্যমন্ত্রী বলছেন আবার সেই সাম্প্রদায়িক ভোট ভাগ করতে চাইছেন উনি, একটাই ওনার খেলা, শুধু সাম্প্রদায়িকতার ছক ওনার মাথা, ওই এনআরসির ধুয়ো তুলে আগের বারে বিজেপিকে হারানো সম্ভব হয়েছিল, প্রতিবার এক জিনিস করা যায় না, আর এখন এনআরসি সিএএ নিয়ে কোনো রকম আলোচনা বা কোনো কিছু প্রসিডিংস কোথাও হচ্ছে বলে আমার জানা নেই। বিধায়ককে দেখা যাচ্ছে পাঁচিল টপকাতে, কি বলবেন? লোকে বলছে পরিবর্তনে কি পেলে, উত্তর হচ্ছে পাঁচিলে এমএলএ, কি করব আমি? হ্যাঁ, মানে কতটা লজ্জার, এমএলএ পাঁচিলের ওপর ছোটাছুটি করছে আর নিচ থেকে সিবিআই অফিসাররা গরু তাড়ানোর মতন করে এই হ্যাট 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 করে তাড়াচ্ছে, এমএলএ একবার এদিক একবার ওদিক যাচ্ছে, বাবা যায়। সজলদার, যে তথ্য সামনে আসছে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক তারা অতীত, যে সম্পত্তির কথা সামনে আসছে চোখ কপালে উঠবে, কি বলবেন? আর চোখ কপালে ওঠে না, প্রতিদিনই তো একই রকম খবর পাই, প্রথম দিন উঠেছিল, এখন আর এখন এত, এখন 1 কোটি 2 কোটি টিভিতে দেখালে কেউ দেখে না, এখন 2 কোটি 4 কোটি কেউ ধরা পড়েছে দেখালে কেউ টিভি খুলে দেখে না। হ্যাঁ, কিছু বলার নেই, কিছু বলার নেই, এখনো তো কিছু মানুষ এদের সমর্থন করে এটা তো ঠিক, তারা কি সবাই চোর? আমরা বলি যে তৃণমূলের সবাই চোর, কিন্তু নিচু স্তরেও এখনো কিছু মানুষ তো আছে যারা এখন এদের সমর্থন দেয়, কিসের ভিত্তিতে দেয়, কি কারণে দেয়? আমাদের নাও দিতে পারে, এদের কি কারণে দেয়? ভাঙরের নথি পড়তে দেখা গেল এবং সেই নথি বাঁচাতে মরিয়া সিবিআই আধিকারিকরা, কি বলবে? রবীন্দ্রনাথ ঠাকুর আর কি, আমাদের বিশ্বকবি, তিনি একটা কবিতা লিখেছিলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখন সিবিআই ছাই ওড়াচ্ছে, দেখা যাক, এর থেকে তুমি বুঝতে পারো, এর থেকে তো তুমি বুঝতে পারো যে কেন সিবিআই এর এত দেরি হচ্ছে। এই যদি মোবাইলটা এমনি পাওয়া যেত, মোবাইলটা দেখে তুমি বার করতে পারতে, এখন এই মোবাইলটাকে হায়দ্রাবাদ ল্যাবে পাঠাতে হবে, সব পাওয়া যাবে। যারা ভাবছে ডেটা জলে ধুয়ে যায় বা নুনের মতন নয়, মাটির ডেলা নয়, ডেটা যে গুলে যাবে, ধুয়ে যাবে, গলে যাবে, এগুলো হয় না,
তোমার মোবাইলটা একবার যদি জলে পড়ে যায় তাহলেও যা হবে, সাত দিন জলে নিচে থাকলেও তাই হবে। আমার প্রশ্নটা হচ্ছে প্রথমেই যেই জলে পড়বে, হ্যাঁ, ওর যে পাওয়ার ইউনিট যেটা আছে সেটা উড়ে যাবে, আর কিছু হবে না। এবার তাতে পাওয়ার ইউনিটটা পাল্টে দিলে আবার মোবাইল চলবে, আর যদি নাও চলে, আজকের দিনে সব ক্লাউডে থাকে, গুগলের কাছে থাকে, সেখান থেকে নিয়ে নেবে। মোবাইল জলে ফেলে পেছনে যায়, মানে দেরি করে দেওয়া যায়, আটকানো যায় না তথ্য। এখন এই তো চলছে, এই যে ছাইগুলো ঘেটে এবার বার করতে হবে, ইট উইল টেক টাইম। মানে কি মনে হয় কে বা কারা এই নথি জ্বালানোর চেষ্টা করলো? দেখো কারা বলতে পারবো, কিন্তু তারা সব ভাইপোর লোক, পিসির লোক, এটা নিশ্চিত। আমি জানতাম মানুষ চোর হয়, কিন্তু চোরেরা যে সব এমএলএ হয় বা কাউন্সিলর হয় বা এমপি হয়, এটা তৃণমূল না থাকলে জানতে পারতাম না। মমতাদি 12 বছরে একটা সত্যি কথা বলেছে, একদিন একটা মিছিল করেছিলেন শ্যামবাজার থেকে রাজাবাজার অবধি, সেই মিছিলের স্লোগান ছিল আমরা সবাই চোর। আমি সেদিন বিশ্বাস করিনি যে এটা সত্যি কথা, কিন্তু আজকে বুঝছি ওটাই উনি একমাত্র সত্যি কথা বলেছিলেন। এই তৃণমূলের সবাই চোর, এখন কে কি করছে, কার নথি কোথায় জ্বালাচ্ছে, কিন্তু এইভাবে একটা একটা দুটো কাগজ নয়, এক দু বস্তা নয়, এ 2-3 লরি যা ছাই দেখে মনে হচ্ছে এনে অর্গানাইজভাবে মাঝরাত্রে কোথাও ঢালা হয়েছে এবং সেটাতে আগুন লাগানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যদি কেউ সরকারিভাবে এটাতে আগুন লাগিয়ে থাকে, যে হ্যাঁ হতে পারে কোম্পানিকে, কোনো অর্গানাইজেশনকে ডিস্ট্রয় করতে হবে, আমাদেরও করতে হয়, তার ডিস্ট্রয়ের একটা সিস্টেম থাকে, কেউ তো সে ক্লেমও করছে না যে এটা আমার জিনিস, আমি জ্বালিয়েছি, সবাই নীরব। ভাঙরে কেন এত জায়গা থাকতে, ভাঙরে কেন, অনেক প্রশ্ন উঠছে মনে, উঠবে আরো কিছুদিন, 6-8 মাসের মধ্যে সব শেষ। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন 2024-এ বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, নিশ্চিত থাকুন। আমিও তো বললাম একটু আগে, কালকে সকালে সূর্য উঠবে না, কি গেল পাগলে কি না বকে, আর কে কি খায় বলবো না। মুখ্যমন্ত্রী নিজেও ইংরেজি গানে খুবই ইংরেজি গান শোনেন, তিনি গায়, তিনি 100 মাইলসের কথা বলেছেন। 100 মাইলস কেন বলেছেন উনি, উনি 12,000 কিলোমিটারের রাস্তা বলেছেন, সেটাও বলতে পারেন। 100 মাইলস উনি 500 মাইলস বলতে পারেন না, তিনি ইংরেজি গান শোনেন, গান করতেও পারেন, একটা ইংরেজি গান লিখতেও পারেন উনি, যে ভিয়েতনামি বলতে পারে, রাশিয়া বলতে পারে, যে মালায়ালাম বলতে পারে, যে তুর্কি স্থানের ভাষা বলতে পারে, সে ইংরেজি গান বুঝতে পারবে না, গাইতে পারবে না, এটা হয়। মমতাদির ভেতরে ওই 3 ইডিয়েটসের আমির খানের ব্যাপারটা অনেকটা প্লে করে, উনি যাকে একবার ছুঁয়ে নেন তার ভাষায় কথা বলতে পারেন। আমির খান সিনেমায় ছুঁতো না, যার হাতটা চার্জ নিয়ে নিত না, কি বলতো, হাতটা চেপে ধরে নিত খানিকক্ষণ, তারপর তার ভাষায়, পিকেতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিকে সিনেমায়, আমির খানের পিকে সিনেমায় যেমন সব গান সব কথা বুঝে নিত, কথা বলতে শিখে যেত, মুখ্যমন্ত্রীও সেরকম, রাশিয়ানের হাত চেপে ধরেন, 3 মিনিট বাদে উনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন। তো যখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, তখন গানও গাইতে পারেন। এরম মুখ্যমন্ত্রী তুমি পাবে না কো আর। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান।